প্রতিভার সেরাটা দেখিয়ে তিনি আজ সর্বকালের সেরাদের একজন। কেঁদো না বাবা, দেখো একদিন ওই বিশ্বকাপটা ঠিকই এনে দেব আমি। ব্রাজিলের হারে 10 বছর বয়সী পেলে এভাবেই বাবাকে কথা দিয়েছিলেন বিশ্বকাপ আনার। সেই কথা তিনি রেখেছেন, একটি নয় তিনটি শিরোপা এনে দেন এই ব্রাজিলিয়ান তারকা। সেই পেলে রাজ প্রস্থান, ফুটবল বিশ্বকে কাঁদিয়ে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সাও পাওলোর এক বস্তিতে জন্ম ফুটবলের এই সম্রাটের, অভাব অনটনে অল্প বয়সেই পেলের কাঁধে ওঠে সংসারের দায়িত্ব। কখনো চায়ের দোকানে, কখনো তিনি ঝাড়ু হাতে, আবার কখনো করেছেন জুতো পরিষ্কারের কাজ। দারিদ্রের কারণে ছিল না ফুটবল কেনার সামর্থ্য, মোজার ভেতরে কাগজ ঠেসে বানাতেন ফুটবল, সময় পেলেই খেলে বেরিয়েছেন অলিতে গলিতে। তার প্রতিভা নজর এড়ায়নি ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের। গলি থেকে তাকে তুলে নেওয়া হয় ক্লাবে। মাত্র 15 বছর বয়সে সান্তোসের হয়ে শুরু করেন গোল আর জয়ের মাল্যগাথা। পরের বছরই যোগ দেন ব্রাজিল জাতীয় দলে, তারপর শুধুই ইতিহাস। প্রায় 2 দশক ধরে তিনি মাঠ মাতিয়েছেন আপন রঙে, আপন ছন্দে। 1958 বিশ্বকাপের সেমিফাইনালে হ্যাট্রিকের পর ফাইনালে জোড়া গোল করে উঁচিয়ে ধরেছিলেন বিশ্বকাপ। 17 বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জয় করেন দেশের জন্য শিরোপা। ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে সান্তোসেই। এই ক্লাবের হয়েই নিজের নামের পাশে যোগ করেছেন 600-র বেশি গোল। 21 বছরের দীর্ঘ ক্যারিয়ারে 1281 গোল করার নজির গড়েন তিনি। একমাত্র ফুটবলার হিসেবে 3টি বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে পেলে বা এডসন আরান্তেস দো